আমচাই এম এল এ কল্যণি ৰয়য়য়য়য়য়য়য়য়য়াক থাৰমাই ডেলিয়াম মিউনিপাল আমচৈ দুই নি বাগেই বিয়ালক ক্লাইজাক লোকক বাগেই ক্লাইজাকাইছে ৱাটাৰ প্লেন প্ৰজেক্ট ক্ৰাকচলৰ শাক বাইথাং থাঙি চামু সম হমু বৰ এম এল এ কল্যণি ৰয় এই এরিয়াটা তো মা তালদক নি বিশঙ্গন ও পাইরো ওয়াটার প্ল্যানে শামো। শামো পায় মানে ইয়া আমরা মিউনিসিপ্যাল নি বা ওয়ার্ড নি লোকরাক ইয়া কাং নাই টুইনি বিয়াল নি হনি শাখা এ কল্যাণনি রয়। মুহূর্তে তেল আমরা সেকেন্ডারি স্কুলে প্লেগ্রাউন্ডে আছি এটা মাঠটা তো টিসি এ নিয়েছে লিজে। তো এখানে আমরা একটা স্পোর্টস কমপ্লেক্স করতে যাচ্ছি। ত্রিপুরা সরকারের যুবক্রিয়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই স্পোর্টস কমপ্লেক্স তেলিয়ামোড়ার জন্য স্যাংশন করা হয়েছে এবং টেন্ডার প্রসেস কমপ্লিট এখন কাজ ধরবে তাই আমরা সাইট সিলেকশন করে আমরা ওই এজেন্সির কাছে জায়গাটা হ্যান্ড করার জন্য আমরা এসছি সঙ্গে রয়েছেন আমাদের মাননীয় চেয়ারম্যান তেলিয়ামোড়া মিউনিসিপ্যালিটি আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের তেলিয়ামোড়া মন্ডলের জেনারেল সেক্রেটারি সেক্রেটারি তারা রয়েছেন সবাইকে সাথে নিয়েই আমরা আজকে মাঠটা দেখলাম এবং কোন সাইটে হবে সেটা আজকে সরজমিনে মূলত মানে কতদিনের মধ্যে কাজ শুরু হবে এখন প্রসেস মানে অলরেডি সমস্ত প্রক্রিয়া শেষ শুধু কাজ ধরা ড্রয়িং ডিজাইন ডিপার্টমেন্ট থেকে দেবে আজকে ইঞ্জিনিয়ার আসছে নাগরতলা থেকে ড্রয়িং ডিজাইন জায়গা হ্যান্ডওভার ড্রয়িং ডিজাইন দেন কাজ শুরু হয়ে যাবে এজেন্সি রেডি আছে কাজ শুরু করার জন্য মানে মোট কত টাকা বরাদ্দ নিয়ে কাজ এটা দুই কোটি উনসত্তর লক্ষ টাকা কি মনে করছেন তেলিযামোরার উন্নয়নের পালকে একটা নবতম সংযোজন হচ্ছে নিশ্চয়ই দেখুন আমরা তেলিয়ামোড়াতে প্রতিবার অভাব নেই আমরা তেলিয়ামোড়ার খেলাধুলা সাংস্কৃতিক জগৎ এগুলোকে আরো কিছু ডেভেলপ করার জন্য আমরা যেমন সুইমিং 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 শেখার জন্য পুল পুল না হোক বা এগুলো আমরা দেখছি একটু আগে আমরা চাকমাগার বেরিয়ে গেছিলাম তেলিয়ামোড়া পুরো পরিষদের এলাকার মানুষকে জল নিয়মিত দেওয়ার জন্য সেটাও কাজটা আমরা দেখে এসেছি তেলিয়ামরা শ্মশান ঘাট সেটার ডেভেলপমেন্টের জন্য আমরা আজকে ভিজিট করেছি তো আমরা প্রপোজাল নিচ্ছি অনেক নিয়ে আমরা তেলিয়ামোড়াতে সার্বিক বিকাশ লক্ষ্যে আমরা কাজ করব মিউনিসিপ্যালিটি এবং বিধায়ক হিসেবে আমার যে দায়িত্ব সে কাজগুলো আমরা রাজ্য সরকারের মাধ্যমে এই কাজগুলি করার চেষ্টা করছি চিনি